এই যে মোটা সোটা আর স্বাস্থ্যবান খরগোশটাকে আপনি দেখছেন, এটার বয়স আজকে প্রায় 2.5 বছর। আমাদের বাসায় আনা সর্বপ্রথম দুইটা খরগোশের মধ্যে এটা একটা, এটা হচ্ছে ওই মেয়ে খরগোশটা যেটাকে আমি কেহেরমানের সাথে এনেছিলাম। সো ওর বয়স বর্তমানে প্রায় 2.5 বছর এবং ওর বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে একটা বয়স্ক খরগোশ কেমন হয়। তাছাড়া আমি এই ভিডিওটাতেই আপনাদের একই সাথে দেখাবো কম বয়সী বাচ্চা খরগোশ কীভাবে চিনবেন, মাঝবয়সী খরগোশ কীভাবে চিনবেন এবং প্রাপ্তবয়স্ক বা বুড়ো খরগোশ হয়ে গেলে সেগুলোকে কীভাবে চিনবেন। তো প্রথমে আমি এটাকে দিয়ে শুরু করছি। এই খরগোশটার নাম আমরা রেখেছিলাম চাকমাত। তো ওর আকৃতিটা আপনি দেখুন, ওর শরীরে প্রচুর চর্বি জমে গেছে এবং খরগোশটার গলার এই সাইড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন চামড়া কিন্তু অনেকটা ঝুলেও গেছে। এটা মোটামুটি ভালো বয়স হয়েছে, ওর প্রায় 2.5 বছরের মতো বয়স হয়েছে। যদিও খরগোশের গড়েও প্রায় 8 থেকে 10 বছর, কিন্তু বাংলাদেশে যেটা দেখা যায় খাবার দাবারের অনিয়মের ফলে খরগোশগুলো খুব বেশি দিন 2-3 বছরের বেশি বাঁচে না। তো আমি যেটুকু পারছি এটাকে মেনটেন করছি। যাই হোক, আমি এখন আপনাদের এই খরগোশটার কিছু বৈশিষ্ট্য বলবো যেগুলো দেখে আপনি বয়স্ক খরগোশগুলো বুঝতে পারবেন। তারপর আমি বাচ্চা এবং মাঝবয়সী খরগোশ সম্পর্কেও আপনাদের বলছি। সো এই খরগোশটাকে দেখুন, এটার যে চোখের আশপাশের পাপড়িগুলো এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং আপনি এখানে দেখুন, আমি আঙুল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই পাপড়িগুলো কিন্তু বাচ্চা বা মাঝবয়সী খরগোশের থেকে তুলনামূলক অনেক বড়। সো এটা দেখে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতিটা হলো আছে সেটা হচ্ছে চামড়ার মধ্যে কিছুটা ঘুষ পড়ে যাবে বা চামড়াটা কিছুটা হচ্ছে গিয়ে লুজ হয়ে যাবে। আপনি দেখুন, আমি হাত দিয়ে ওর গলার পাশে টান দিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে লোম সহ পুরো চামড়াটা বাইরের দিকে বের হয়ে আসছে। দেখে মনে হচ্ছে পুরোটা মানে চর্বি দিয়ে বোঝাই হয়ে রয়েছে ওর বডিটা। সো এগুলো দেখে আপনি কিন্তু ওদের বয়সটা বুঝতে পারেন। আর আপনি যদি বাচ্চা উৎপাদনের জন্য প্রাপ্তবয়স্ক খরগোশ কিনতে চান, সেক্ষেত্রে এরকম অতিরিক্ত স্বাস্থ্যবান খরগোশ কিনবেন না। এই স্বাস্থ্যবান খরগোশগুলো থেকে কিন্তু বাচ্চা হবে না। সো আশা করি আপনি এই বয়স্ক খরগোশগুলো কীভাবে চিনবেন এটা বুঝতে পারলেন। এবারে আমি আস্তে আস্তে কম বয়সী খরগোশের দিকে যাই। যেমন ধরুন এই যে পানি খাচ্ছে যে খরগোশটা, এই খরগোশটার বয়স আজকে প্রায় 1 বছরের মতো। আপনি একটু দেখে হয়তো আপনার কাছে মনে হবে এটা শুকনা, কারণ ওর শুকনা হওয়ার পেছনে কারণ আছে। কিছুদিন আগে এটার বাচ্চা হয়েছিল, যার কারণে খরগোশটার উপর বেশ ধকল গেছে এবং এটা বেশ শুকিয়ে গেছে। সো এরকম যে খরগোশগুলো থাকে এগুলোকে আপনি মাঝবয়সী খরগোশ বলতে পারেন, যেগুলোর বয়স 1 থেকে 1.5 বছরের মতো। আপনি যদি বাচ্চা উৎপাদনের জন্য মাঝবয়সী খরগোশ কিনতে চান, তবে এরকম বয়সী খরগোশও কিনতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই বয়সী খরগোশগুলো মানুষ মেইনলি বিক্রি করে দেয় যখন এদের মধ্যে কোনো সমস্যা দেখে বা কয়েকবার বাচ্চা হওয়ার পর। সো এক্ষেত্রে আমি বলবো, যদি আপনি বাচ্চা উৎপাদনের জন্য খরগোশ পালতে চান, সেক্ষেত্রে মাঝবয়সী না কিনে 3-4 মাস বয়সী খরগোশগুলো কেনার চেষ্টা করুন। এই যে পেছনের যে বাচ্চাটা, এটার বয়স কিন্তু 4 মাসের মতো। এটা মোটামুটি প্রাপ্তবয়স্কই বলা চলে, 6 মাসে ফুল প্রাপ্তবয়স্ক হয়। সামনেরটার বয়স হচ্ছে আপনার 1 বছরের মতো, আর পেছনেরটার যে দুইটা খরগোশের বাচ্চা দেখছেন এগুলোর বয়স মোটামুটি 4 মাসের মতো। সো এগুলো মোটামুটি স্বাস্থ্যগতভাবে বিক্রির উপযোগ্য বা এগুলো হচ্ছে গিয়ে এখন জোড়া দেওয়ার মতো বয়স হয়েছে। আর এবারে আমি আপনাদের বাচ্চা খরগোশগুলো দেখাচ্ছি, বাচ্চা খরগোশগুলো কীভাবে বুঝবেন। এই যে খরগোশটা দেখছেন, এটা মোটামুটি 2 মাসের মতো বয়স হয়েছে। আপনি এটার আকৃতি দেখেই বুঝতে পারছেন, বেশ সাদা ধবধবে ও ফকফকে একটা খরগোশ। সো এই টাইপের খরগোশও আপনি কিনে পালতে পারেন, যদি আপনার হচ্ছে গিয়ে খরগোশ, বড় খরগোশ পালার ইচ্ছা থাকে সেক্ষেত্রে। আর অনেকে মনে করে যে বাচ্চা খরগোশ কিনবো, কিন্তু আসলে বাচ্চা খরগোশ কেনার থেকে একটু বয়স্ক খরগোশ কেনাটাই বেটার, কারণ আপনি বাচ্চা খরগোশ কিনলেও 1-1.5 মাসের মধ্যেই এগুলো বড় হয়ে যাবে। সো এটার বয়স এই মুহূর্তে হচ্ছে গিয়ে প্রায় 3 মাসের মতো। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সুস্থ সবল বাচ্চা। আর যদি দেখেন যে কানের মধ্যে কোথাও খুশকি রয়েছে বা যদি দেখেন চোখ দিয়ে পানি পড়ছে, তবে বুঝতে পারবেন খরগোশগুলো অসুস্থ। এবারে আমি আপনাদের পাশাপাশি কয়েকটা খরগোশ বসিয়ে দেখানোর চেষ্টা করছি কোনটার বয়স কত। যেমন এটার বয়স প্রায় 3 মাসের মতো। এই যে বাচ্চাটা দেখছেন, এটার বয়স 3 মাস, এটা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি এই যে আছে। এই বয়সী খরগোশ কিনেও আপনি পালতে পারেন। এবারে একটা খরগোশ যেটা এখানে লাভ দিয়ে উঠলো, এটার বয়স কিন্তু আমি এর আগে আপনাদের দেখালাম, এটা 4 মাস বয়সী একটা খরগোশ। সো নতুন জোড়া দিতে গেলে এই বয়সী খরগোশগুলো বেটার হবে। এই বয়সী খরগোশ দিয়ে জোড়া দিলে আপনি 2-3 মাসের মধ্যে বাচ্চা পেতে পারেন। এবারে আমি আপনাদের ছোট বাচ্চা খরগোশগুলোর সম্পর্কে বলছি। এই যে খরগোশটাকে আপনি দেখছেন, এটার বয়স এই মুহূর্তে হলো গিয়ে 1 মাস। সো 1 মাস বয়সী বাচ্চাটা আপনি কীভাবে চিনবেন? ওদের কানগুলো ছোট থাকবে, কানগুলো পুরোপুরি পরিপক্ক হবে না এবং আকৃতিতে অনেক ছোট থাকবে বড় খরগোশের তুলনায়।
এবং যখন ওরা প্রাপ্তবয়স্ক হবে বা যখন অন্তত পক্ষে 2 মাস বয়স হবে তখন কানগুলো পুরোপুরি ম্যাচিউর হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন মুখের থেকে কানের আকৃতিটা বেশ বড় হয়ে যাবে। সো এটা দেখে চিন্তা হবে। আর আসলে 1-1.5 মাস বয়সী খরগোশের বাচ্চা কেনা উচিত নয়, মানে এরকম ছোট বাচ্চা কেনা উচিত নয়, কারণ এই বাচ্চাগুলোকে অধিকাংশ মানুষ বাঁচাতে পারে না। সো আপনি দেখতে পেলেন যে ছোট বাচ্চাগুলো কেমন হয়। এবারে আমি আপনাদের একটা 2 মাস বয়সী বাচ্চা দেখাচ্ছি যেটা মোটামুটি বিক্রির উপযোগ্য। সো এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু খরগোশের বাচ্চা বিক্রি করি না, আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি। সো এই যে বাচ্চাটা দেখছেন এটার কানটা দেখুন, এটা কিন্তু 2 মাস বয়সী। ওই যে একটু আগে আমি যে বাচ্চাটার ফুটেজ দেখালাম ওই বাচ্চাটাই এটা। আর 2 মাসের মানে পরবর্তী 1 মাসের মধ্যে ওর কানটা কত বড় হয়েছে আপনি একটু খেয়াল করে দেখুন। সো যদি পালার জন্য কিনেন, যে আপনি লং টাইম একটা খরগোশকে পালবেন, তবে আমি বলবো এরকম 2 মাস বয়সী বাচ্চাগুলো কিনতে। এগুলো কিনলে এগুলো অনেক দিন পর্যন্ত সুস্থ সবলভাবে থাকবে। আর খরগোশ কেনার ক্ষেত্রে আরও কিছু সাবধানতা আপনাদের আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। খরগোশ কেনার সময় কখনোই 2 মাসের নিচের বয়সী খরগোশগুলো কিনবেন না। এক্ষেত্রে আপনি যদি ছোট বাচ্চা খরগোশ কিনেন, এগুলো কিন্তু দোকানিরা আসলে ছোট অবস্থাতেই নিয়ে আসে, যার ফলে ওই খরগোশগুলো মায়ের বুকের দুধ ঠিক মতো খেতে পারে না। পরবর্তী সময়ে ওই বাচ্চাগুলো আকৃতিগতভাবে অতটা বৃদ্ধি পেতে পারে না এবং দেখা যায় ওইগুলো দুর্বল হয়। এই সমস্ত কারণে আপনারা অবশ্যই 2 মাস বয়সী খরগোশ কিনবেন। আর দ্বিতীয়ত, একটা খরগোশের রোগ আছে কি না এটা অবশ্যই পরীক্ষা করে নেবেন। বিশেষ করে শরীরের কোথাও যদি লাল চামড়া বের হয়ে যেতে দেখেন, সেক্ষেত্রে ওই খরগোশগুলো অ্যাভয়েড করবেন বা ওইগুলো কিনবেন না, কারণ লাল চামড়া বের হয়ে যাওয়া মানে খরগোশের মধ্যে মাইটসের আক্রান্ত হওয়ার বা মাইটসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া কিছু কিছু সময় মাইটস কিন্তু কানের মধ্যেও ধরে, এবং কানে যদি মাইটস হয় সেক্ষেত্রে কানের মধ্যে আপনি খুশকির মতো জিনিস দেখতে পাবেন। সো অবশ্যই খরগোশ কেনার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন। তাছাড়া কিছু কিছু খরগোশের নাকের মধ্যে মাইটস হয়, এক্ষেত্রে যদি আপনি বডিতে কোনো পরজীবী দেখেন অথবা খরগোশটাকে দুর্বল দেখেন, অতিরিক্ত শুকনা দেখেন, সেক্ষেত্রে সেগুলো কিনবেন না। তাছাড়া চোখ দিয়ে যদি পানি ঝরতে থাকে কিংবা চোখটা যদি ফ্যাকাশে হয় সেক্ষেত্রেও কিনবেন না। খরগোশের যখন তারা ভয় পেয়ে যায় ওই সময় চোখের মণিটা ছোট হয়ে আসে, কিন্তু এটা মোটামুটি ভালো রকমের লাল থাকে, কিন্তু একটা দুর্বল বা অসুস্থ খরগোশের চোখ পুরোপুরি কিন্তু লাল থাকে না। আমি শুধু এটা এই জাতগুলোর কথা বলছি, অন্য কিছু জাত রয়েছে যেগুলোর চোখ কালো অথবা ব্রাউন কালারের, বেশ কিছু কালারের রয়েছে, কিন্তু আমি শুধু এই জাতটার কথা বলছি যেহেতু এইটাই বাজারে বেশি পাওয়া যায়। সো আশা করি এই নিয়মগুলো মেনে আপনি যদি খরগোশ সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি ঠকবেন না এবং আপনি একটা সুস্থ সবল খরগোশ কিনতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। আর কিভাবে একটা ছেলে ও একটা মেয়ে খরগোশের পার্থক্য নির্ধারণ করা যায় এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।